سار لوكايتيز سار غير مشورته আমার কাছে একটা গোপন খবর আছে মিদেয়ার পূর্ব পাড়ার দিকে জঙ্গল সাইডে গাঁজা প্ল্যান্টেশন করা হয়েছে ইলিগালি তো সেই খবরের ভিত্তিতে আজকে আমি আমার সাথে আমাদের আমার থানার ইন্সপেক্টর অরূপ দেববর্মা সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা এএসআই মনির সরকার এবং অন্যান্য থানা স্টাফ এবং 11 এবং 9 ব্যাটালিয়নের টিএসআর নিয়ে আমরা ভেরিফিকেশন করতে চাই অ্যাকশন করতে চাই তো সেই অনুসারে আমরা মিদেয়ার পূর্ব পাহাড়ে পূর্ব কলোনির দিকে রাস্তার পাশ থেকে তারা দু তিন কিলোমিটার ভিতরে জঙ্গল সাইডের মধ্যে তলাশি করে তলাশি করে আমরা 5টা প্লট আইডেন্টিফাই করি যেখানে প্রচুর পরিমাণে গাঁজা প্ল্যান্টেশন করা হয়েছে অ্যাকর্ডিংলি আমরা সবাই মিলে গাঁজাগুলো ডেস্ট্রয় করি আনুমানিক ওইখানে 65,000 মতো 5টা প্লটে টোটাল 65,000 গাছ হবে সম্পূর্ণ ডেস্ট্রয় করা হয়েছে আমরা প্রায় প্রত্যেক সপ্তাহে প্রতি সপ্তাহে দু তিন দিন বাদে বাদে আমরা কন্টিনিউ আমরা ডেস্ট্রয় করে যাচ্ছি তো আমাদের অথরিটি এবং আমাদের এসপি জলসি রেড্ডি স্যারও আমাদেরকে খুব ইয়ে করেছে উপর থেকে ডিজি স্যার থেকে আরম্ভ করে সবাই বলছে মানে অ্যান্টি নার্কো অপারেশন করার জন্য সেই অনুসারে আমরা প্রত্যেক দিনই গাঞ্জা প্ল্যান্টেশন ডেস্ট্রয় করছি আমরা কতজন গেছিলেন আমরা টিমে প্রায় আনুমানিক 25 জনের মতো ছিলাম বাজার বিভূতি নাই স্যার এবং স্টাফ নিয়ে আমরা 25 জনের মতো গেছিলাম কোনো বাধা বিভূতি নেই না না কোনো বাধা বিভূতি নেই আমরা তিনটে আরও কাটবেন হ্যাঁ কন্টিনিউ আমরা করে যাবো